নমস্কার সকল ইউটিউব দর্শকদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা ঈশ্বরীয় বিষয়ে পরমেশ্বর পিতার শাস্ত্র সম্বন্ধে যে বাক্য রয়েছে ওখান থেকে আমরা কিছু অধ্যায় তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন আমরা যাতে আরও ঈশ্বরের বিষয় আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো আসুন শুরু করা যাক প্রথমে আমি ধন্যবাদ দিই পরমেশ্বর পিতাকে গুরু যিশুর নাম থেকে গুরু যিশুকে অন্তর থেকে ধন্যবাদ করি কারণ তিনার প্রকৃত আশীর্বাদের জন্য আজকে আমরা জীবন পথে চলছি এবং তিনার পবিত্র আত্মার শক্তিতে আমরা ঈশ্বরের কার্য করার চেষ্টা করছি তো সবসময় আমরা ঈশ্বর পিতাকে আগে ধন্যবাদ করব। এবং আত্মিকজন সবাইকে আমার তরফ থেকে নমস্কার আজকে আমি শেখাবো গীত সংহীতা বাষট্টি অধ্যায় পাঁচ পথ এখান থেকে পড়ছি এখানে বলা হয়েছে যে হে আমার প্রাণ নীরবে ঈশ্বরেরই অপেক্ষা করো খুব সুন্দর কথা বলেছি গীতসংহীতা যে আমার প্রাণ আমার অন্তরাত্মা আমার দেহ মন নীরবে ঈশ্বরের অপেক্ষা করো নীরবে পরমেশ্বরের অপেক্ষা করো অনুসন্ধান করো গুরু যিশুর কোনো মানুষেষ লাগা করবে না কিন্তু অপেক্ষা করো কোনো মানুষে নির্ভর করবে না কিন্তু ঈশ্বরে নির্ভর করবে তো ঈশ্বরের উপর নির্ভর করো না তাহা হইতেই আমার প্রত্যাশা কেন আমরা ঈশ্বরে নির্ভর করব না ঈশ্বর হইতে আমাদের সমস্ত প্রত্যাশা সমস্ত আশা আজ জগতে মানুষ বিভিন্ন পাপে জর্জরিত হয়ে বাঁচার জন্য চেষ্টা করছে মানুষের কাছে সবই আছে পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স সব কিছু রয়েছে কিন্তু কী নেই না পবিত্র আত্মা নেই না ঈশ্বরীয় সেই আশীর্বাদ নেই যা আমাদের প্রকৃত প্রয়োজন যা থেকে ইম্পর্টেন্ট থিংস ঈশ্বরের বাক্য যা আমাদের দরকার মনুষ্য কেবল রুটিতে বাঁচে না গুরু যিশু বলেছেন মতিতে আপনারা খুলবেন পাবেন ওখানে যে মানুষ কেবল রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাতেই প্রত্যেক মানুষ বাঁচে তো এই অধ্যায়ে ছয় পদে আমি পড়ছি কেবল তিনি মম শৈল মমা পরিত্রাণ যে তিনি আমার শৈল শৈল অর্থাৎ পর্বত পর্বত কত বড় হয় আপনারা জানেন বিশাল বড় উঁচু হয় পর্বত পর্বতের থেকেও তিনি বড়। কারণ তিনি বলেন যে স্বর্গ আমার সিংহাসন পৃথিবী আমার পাদপীঠ স্বর্গেতে আমি থাকি পৃথিবীতে আমার পা থাকে আমি স্বর্গের সিংহাসন আমার কিন্তু পৃথিবী আমার পা রাখার জায়গা তো আমি মম শৈল মম পরিত্রাণ তিনি হচ্ছে আমার আশ্রয় তিনি আমার নির্ভরকর্তা আমাদের সকলের সমস্ত বিশ্বাসী ভাই বোনদের তিনি মম উচ্চ দুর্গ আমি বিচলিত হইব না যে তিনি আমাদের মম উচ্চ দুর্গ মানে বিশাল উঁচু তো আমরা বিচলিত হইব না কেননা ঈশ্বরের সৃষ্টিকে আমরা যদি দেখি আজ ছ দিনে পৃথিবী সৃষ্টি করেছে ব্রহ্মাণ্ড কত দেশ কত দেশ এখনও তার শেষ নেই বিজ্ঞানীরাও ফেল্ড হয়ে যাচ্ছে যে কিভাবে এত দেশ কাউন্ট করা সম্ভব নয় তো তিনি ছ দিনে তৈরি যদি করতে পারেন তাহলে তিনি এমন উচ্চ তো আমি বিচলিত হব না কারণ আমি ঈশ্বরে নির্ভর করি আমাদের উচিত সবাই বিশ্বাসী ভাই বোনদের ঈশ্বরের উপর নির্ভর রাখা বিশ্বাসে স্থিত থাকা আমাদের প্রয়োজন আমার পরিত্রাণ ও আমার গৌরব নিষ্ঠ আমাকে উদ্ধার করবে কে আমি যে পাপ করেছি আমার উদ্ধার করবে কে গুরু যিশুই আমাদের উদ্ধার করছেন তিনিই বলেন যে আমি পরিত্রাণ আমি তোমার গৌরবের নিষ্ঠ ঈশ্বর মানে তুমি গৌরব করবে আমাকে নিয়ে আমি এমন কাজ করে দেখাই আমার বলের শৈল আমার আশ্রয় ঈশ্বরে বিদ্যমান আমি যা কিছু করি আমি যে কাজ করি ঈশ্বর সবর্তি না থাকলে আমি সে কাজে সফল নই কারণ শদাপ্রভু আমাদের সঙ্গে সবসময় রইয়াছেন তিনি বলেন যিসায়তো এক চলছে দর্শ অধ্যায় পদে রয়েছে ভয় করিও না কারণ আমি সর্বদা তোমার সঙ্গে থাকি কেবল বিশ্বাস করো তাহাতেই তুমি মুক্তি পাইবে ভয় করতে না বলল আজকে আমরা ওই জন্য ভয় না করি কারণ ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন আট পদে এখানে আট অধ্যায়ে লেখা আছে আট নম্বরে হে লোক সকল সতত তাহাতে নির্ভর করো মানুষ্য কাহাতে নির্ভর করে মানুষ আর একটা মানুষের উপর নির্ভর করে হ্যাঁ জীবন পথে চলতে গেলে আমাদের নির্ভর করতে হবে কিন্তু মানুষ্যর থেকে অদৃশ্য ঈশ্বর নিরাকার আত্মা ঈশ্বর যারা আমরা দেখতে পাই না অথচ তিনি আমাদের নিকটে করে অন্তরে সকলের মধ্যে রইয়াছেন তো তিনাকে যদি আমরা নির্ভর করি তবে আমাদের পরিত্রাণ তার সম্মুখে তোমাদের মনের কথা ভাঙিয়ে বলো কোনো মানুষকে বললে মানুষ তোমার দুঃখ কষ্ট ভাগ নেবে না তোমাকে পাপ থেকে পরিত্রাণের পথ দেখাবে না কিন্তু তুমি ঈশ্বরে নির্ভর করো সেই নিরাকার পবিত্র পরমেশ্বরের বিশ্বাস রাখো গুরু যিশুর নামে গুরু যিশুর প্রতি নির্ভর করো তিনি তোমার মনের কথা শুনবেন এবং তিনি তিনার কাছে মনে কথা ভাঙ্গিয়ে বলো মনে মনে তিনাকে জানাও তোমার সকল চাঁচা সকল তো অবশ্যই তিনি পূরণ করে দেবেন ঈশ্বর আমাদের আশ্রয় ঈশ্বরই আমাদের আশ্রয় আমরা যখন বিপদে পড়ি আমরা যখন কোনো সমস্যায় পড়ি আমরা ঈশ্বরকে ডাকি তো ঈশ্বর আমাদের আশ্রয় বলেই আমরা আমরা স্মরণ করি আমাদের উচিত স্মরণ করা নয় নয় তারিখ নয় আছে সামান্য লোকেরা বাষ্পমাত্র মান্যবান লোকেরা মিথ্যা যে সামান্য লোক যারা কিছুই বোঝে না কিছুই জানে না আজকে আপনি বিশ্বাসী আপনাকে বলবে যে কেন তুমি ঈশ্বরে বিশ্বাস করো কী লাভ কারণ তারা তো বাষ্পমাত্র তা কিছুই জানে না যে সত্যিকারের ঈশ্বরের পথে আমাদের চললে জীবনের মুক্তি রয়েছে সেটা আমরা উপলব্ধি করেছি আজকে তারা তো জানে না সুতরাং তাদের কথা শোনা আমাদের প্রয়োজনই নেই আমাদের শিক্ষকদের কথা শোনা প্রয়োজন মান্যবান লোকেরা মিথ্যা তারা সবসময় মিথ্যা কথা দিয়ে উস্কানি দ্বারা মানুষকে পল বলভন দেখায় যাতে মানুষ পাপের পথে চলে দশ দশের পথে আছে তোমরা উপদ্রবে নির্ভর করিও না অপহরণে শ্লাঘা করিও না তোমরা উপদ্রবের উপর নির্ভর করো না তোমরা অপহরণে শ্লাঘা করি না ঐশ্বর্য বাহুল্য হইতে তা মন দিও না বিশাল পয়সা বিশাল ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু সদাপূর্ব আমার অন্তরে নেই তো আমি কিছুই নই ও সব কিছুই নয় জাগতিক পৃথিবীতে ব্যস্ত পৃথিবীতেই পড়ে থাকবে ঈশ্বরের বিষয় যা আমার প্রয়োজন তাই আমার সব সবথেকে দামি ঈশ্বর ঈশ্বর একবার বলিয়েছেন দুইবার আমি এই কথা